সৃষ্টি একাডেমিক স্কুলের অনলাইন ক্লাসে আবার সবাইকে স্বাগত। আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করব আজকে আর্কিমিডিসের সূত্র এবং এর বিভিন্ন গাণিতিক নিয়ে। এটা আমাদের পঞ্চম অধ্যায়ের চতুর্থ অনলাইন ক্লাস। তো আসলে আর্কিমিডিসের সূত্র আমাদের পদার্থবিজ্ঞানে খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা। তো আমরা জানি যে কোনো বস্তুকে তরল পদার্থে ছেড়ে দিলে বস্তুটা কিছুটা ওজন হারিয়ে ফেলে। আর্কিমিডিস দেখিয়েছে কতটুকু ওজন হারায়। আমরা একটা বস্তুর ওজন নির্ণয় করার জন্য তার ভর নির্ণয় করে জির সাথে গুণ দিলে ওজন পাওয়া যায়। তার ওজন ইকুয়াল টু ভর গুণ অভিকর্ষস্তরণ। তো যে কোনো আমরা ভর মাপার যন্ত্র দিয়ে ভর মেপে ওজন নির্ণয় করতে পারি, বা আমরা ওজন নির্ণয়ের যন্ত্র দিয়ে সহজেই আমাদের বায়ুমণ্ডলে স্বাভাবিক অবস্থায় একটা বস্তুর আমরা ওজন নির্ণয় করতে পারি। কিন্তু একটা বস্তু যখন পানির মধ্যে ছেড়ে দেওয়া হয়, পানির ভিতর তার কোনো নীতি ব্যবহার করা যায় না। তো পানির মধ্যে প্রবেশের পরে একটা বস্তুর ওজন কত হবে এটা নির্ণয় করার জন্য আমাদের আর্কিমিডিসের নীতিটা জানতে হবে। তো আর্কিমিডিসের নীতিটা আমরা আগে একটু দেখি। আমাদের বইয়ের কত পৃষ্ঠা আছে আমরা সবাই জানি। আমাদের বইয়ের 137 পৃষ্ঠায় আর্কিমিডিস নীতি সম্পর্কে আমাদের বিস্তারিত বলা আছে। তো আমি নীতিটা একটু লিখেছি, সবাই একটু দেখো। যে কোনো বস্তু তরলে নিমজ্জিত করলে মানে ডুবাবে, সেটি যে পরিমাণ তরল অপসরণ করে, মানে তরল অপসরণের বিষয়টি কি মনে করে, এটা একটা তরল পূর্ণ পাত্র এবং এর কানায় কানায় ভর্তি তরল আছে, একটু ঝাঁকি লাগলেই তরল পড়ে যাবে। তো এই বস্তুটা যদি আমরা তরলে নিমজ্জিত করি, এই বস্তুটা কিন্তু একটি স্থান দখল করবে। এই বস্তুটা সম্পূর্ণ স্থান দখল করে আছে কিন্তু তরল। যখনই এই বস্তুটা তরলে দিব, এই তরল কিছুটা জায়গা ওই বস্তুটার জন্য ছেড়ে দেবে, এবং ছেড়ে দেওয়ার কারণে সে কি হয়ে যাবে, অপসারণ হয়ে যাবে। ছেড়ে দেওয়ার কারণে কি হয়ে যাবে, তো এই বস্তুটা যখন এই পানির মধ্যে অবস্থান করবে, পানির মধ্যে অবস্থান করবে, তখন এই বস্তুটাকে কিন্তু কিছুটা জায়গা তরলকে ছেড়ে দিতে হবে। এই কারণে তরল সেই জায়গা থেকে বাইরে চলে আসবে। একে আমরা বলছি অপসারিত তরল। তো ধরলাম বস্তুটার বাতাসে ওজন ছিল 10 নিউটন। বাতাসে কিন্তু সবকিছু যন্ত্র ব্যবহার করে ওজন নির্ণয় করা যায়। বস্তুটা যে তরলটুকু অপসারণ করবে, এটা অপসারিত তরল। কতটুকু তরল অপসারণ করবে, বস্তুটা যতটুকু আয়তন, বস্তুটা যে আয়তন জুড়ে সে অবস্থান করবে সেই আয়তনের তরল অপসারিত হবে, এবং সেই তরলের আমরা ওজন নির্ণয় করে পাইলাম কত নিউটন, 3 নিউটন। তাহলে বলতো এখন এই পানির মধ্যে থাকা অবস্থায় বস্তুর ওজন কত নিউটন হবে? ও ছিল কিন্তু 10, তরল অপসারণ হয়েছে কিন্তু 3 নিউটন। তাহলে আর্কিমিডিস কি বলছে, যে সে যতটুকু তরল অপসারণ করবে তার মূল ওজন থেকে তার ওজন ততটুকু কমে যাবে। তাহলে তার মূল ওজন ছিল 10 নিউটন, সে তরল অপসারণ করলো 3 নিউটন, তার মধ্যে 3 নিউটন ওজন কমে গেল। তাহলে তোর ওজন কত হবে, ছিল 10, অপসারিত তরল ওজন হল বস্তুর হারানো ওজন। এটা আর্কিমিডিস নীতির মূল কথা, অপসারিত তরল ওজন হলো বস্তুর কি ওজন, হারানো ওজন। তাহলে অপসারিত ওজন বা হারানো ওজন কত নিউটন, 3 নিউটন। সুতরাং কত নিউটন, 7 নিউটন। তাহলে আমরা পানির মধ্যে কোনো কোনো যন্ত্র ব্যবহার না করেই কিন্তু একটা বস্তুর ওজন কত নিউটন পেয়ে গেলাম, তার ওজন পেয়ে গেলাম 7 নিউটন। তাহলে এটাই হলো আর্কিমিডিস নীতির কি কথা, মূল কথা। এখন প্রশ্ন হবে, এই পাত্রটা আমার পূর্ণ ছিল, তো পূর্ণ পাত্রে সহজিত অপসারিত তরলের ওজন নির্ণয় করা যায়, কারণ পাত্র পূর্ণ আছে দেখে তরল অপসারণ হয়েছে। আমাদের এই ঘটনা যদি একটা পুকুর বা বড় জলাশয়ে হতো, যে জলাশয়টা কানায় কানায় পূর্ণ না, বা পাত্র মানে ওই জলাশয় থেকে তরল অপসারণের সুযোগ নাই, সেখানেও তো কোনো বস্তু ওজন হারায়। সেই হারানোর ওজনটা আমরা কিভাবে বের করবো, সেক্ষেত্রে আমরা
একটা খুব সহজ পদ্ধতি ব্যবহার করবো, সেটা হলো মনে করি একটা পুকুরে আমি 50 সেন্টিমিটার কিউব আয়তনের বস্তু ছেড়ে দিয়েছি। বস্তুটা তরলে প্রবেশ করছে, পানি হয়তো ওখান থেকে একটু সরে গেছে কিন্তু অপসারিত হয় নাই। আমরা এখানে অপসারিত পানি ধরে এর ওজন নির্ণয় করে আমরা পানিতে বস্তুর ওজন নির্ণয় করছি। তাহলে এক্ষেত্রে আমরা কিভাবে কি করব, এক্ষেত্রে পলিসিটা আরো সহজ, যে বস্তুটার কতটুকু আয়তন তরলে ভিতরে আছে সেটা আমাদের দেখতে হবে। তো দেখলাম বস্তুটা সম্পূর্ণই দেখ ধরে নিলাম তরলের ভিতরে আছে, তাহলে বস্তুটার আয়তন কত নিয়েছিলাম 50 সেন্টিমিটার কিউব। তাহলে আমরা কি করব, তাহলে 50 সেন্টিমিটার কিউব আয়তনের জায়গা কিন্তু বস্তুর তরলের মধ্যে অর্থাৎ পুকুরের মধ্যে সে দখল করে আছে। তো আমরা এই পুকুরের পানি উঠাই নিব, কতটুকু উঠাই নিব, 50 সেন্টিমিটার কিউব আয়তনের পানি উঠাই নিয়ে এই পানির আমি কি নির্ণয় করব, ওজন নির্ণয় করব। এই ওজনই হবে এই বস্তুর কি ওজন, হারানো ওজন। তো এইভাবে আমরা যে কোনো জায়গার থেকে কোনো বস্তুর কি নির্ণয় করতে পারি, হারানো ওজন নির্ণয় করতে পারি। এই হারানো ওজন বস্তু কর্তৃক অপসারিত তরল ওজনের কি হয়ে গেল, অপসারিত। এখানে অপসারিত অটোমেটিক হয়েছে আর আমরা এখান থেকে অপসারণ করে নিলাম। তো আমাদের আর্কিমিডিসের সূত্রটা আমরা আরেকটু আরেকবার দেখি, কোন বস্তুকে তরলে নিমজ্জিত করলে সেটি যে পরিমাণ তরল অপসারণ করে সেইটুকু তরলের সমান ওজন বস্তুর ওজন থেকে কি হয়ে যায়, কমে যায়। অর্থাৎ বস্তুর যতটুকু ওজনে তরল অপসারণ করবে তার বাতাসের ওজন থেকে ততটুকু ওজন কমে পানিতে তার ওজন ততটুকু থাকবে। এটাই হলো আমাদের আর্কিমিডিসের নীতি। তো আর্কিমিডিসের নীতিতে আমাদের কি দেখাইতে হয়, দেখাইতে হয় বস্তুর হারানো ওজন এবং বস্তুর বস্তু কর্তৃক অপসারিত তরল ওজন কি হবে, সমান হবে। তো বস্তুর হারানো ওজন আমরা কিভাবে নির্ণয় করি, তো বস্তুর বাতাসে একটা ওজন ছিল, পানি থেকে একটা ওজন হয়েছে, বাতাস ওজনটা বেশি, পানির ওজনটা কম, বেশি থেকে কম বাদ দিলে কি আমি বস্তুর হারিয়ে যাওয়া ওজন পাবো। তো বস্তুর হারানো ওজন নির্ণয় সূত্র, বস্তু বাতাসে বস্তুর ওজন মাইনাস পানিতে বস্তুর ওজন। তো ওজন মানে কি, W=mg। তো বস্তুর ভর জানা থাকলে আমরা mg তে ওজন নির্ণয় করব এবং পানিতে বস্তুর ওজন নির্ণয় করব। এইভাবে বস্তুর আমরা কি নির্ণয় করব, হারানো ওজন নির্ণয় করব। আর বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন দেখে আমরা কি বলছি, প্রবতা, সেটা কি ভিরোচি। তাহলে আমরা আর্কিমিড কোন বিষয় আর্কিমিডিসের নীতিকে সমর্থন করে কিনা এটা নির্ণয় করার জন্য আমাদের দুইটা জিনিস লাগে। আবার বলছি বস্তুর হারানো ওজন, এটা দ্বারা আমরা হারানো ওজন নির্ণয় করব। আর বস্তু কর্তৃক অপসারিত তরল ওজন মানে আমরা গত লেকচারে শিখেছি সেটা কি হলো, প্রবতা। সেটা আমরা কি বস্তুর আয়তন, তরলের ঘনত্ব এবং কি তরলের ঘনত্ব এবং কি জি। আমি কিন্তু একটা কথা বলছি, বস্তুর আয়তন আমি কিন্তু বস্তুর ঘনত্ব বলি নাই, তার ঘনত্ব বলছি, তরলের ঘনত্ব। যদি আমরা পানি নিই তাহলে আমরা পানির ঘনত্ব বসাবো, বসি আমরা কি নির্ণয় করব, বস্তু কর্তৃক অপসারিত তরল ওজন। এই দুই ওজন যদি সমান হয় তাহলে আমরা বল উদ্দীপকটি আর্কিমিডিসের নীতিকে কি করে, সমর্থন করে। তো আমরা আর্কিমিডিসের সূত্র এখন শিখলাম, আমরা আর্কিমিডিসের সূত্রের এখন গাণিতিক প্রমাণটা দেখব। তো গাণিতিক প্রমাণ দেখতে হলে আমাদের একটা গণিত দিতে হবে। তো আমরা একটা গাণিতিক সমস্যা এখানে দিয়েছি, দেখো গাণিতিক সমস্যাটা, ডাকটা আমার সাথে সাথে সবাই একটু খুব মনোযোগ দিয়ে দেখো এবং খাতা কলম নিয়ে রেডি থেকে এই ডাকটা সব এখন লিখো, আমার সাথে সাথে লিখো, পরিষ্কার কিন্তু বোর্ড দেখা যায়, লিখতে পারবে। 400 সেন্টিমিটার কিউব আয়তনের একটি বস্তুর বাতাস ওজন 19.6 নিউটন। মানে আমার একটা বস্তু আছে, বস্তুটা এরকম যে এটা মনে করো একটা বস্তু, বস্তু এই বস্তুটা তো পানিতে আছে, যখন বাতাসে ছিল বস্তুটা, বস্তুটা আমি আয়তন কত ধরছিলাম 400 সেন্টিমিটার কিউব। এটা বাতাসে থাকাকালীন বস্তুটার ওজন কত ছিল 19.6 নিউটন, এবং যখন এই বস্তু পানিতে ডুবাইলাম এর ওজন হয়ে গেছে 15.68 নিউটন। তো এই তথ্যটি আর্কিমিডিসের নীতিকে সমর্থন করে ফেলে আমরা গাণিতিক ভাবে দেখবো। তো আমরা আগেই শিখেছি আর্কিমিডিসের নীতিকে সমর্থন করে কিনা এই প্রশ্ন উত্তরে আমাদের দুইটা তথ্যের মান বের করতে হবে, যদি এই দুটো মান সমান হয় তাহলে সমর্থন করে। সেই দুইটা তথ্য কি, একটা হলো বস্তুর হারানো ওজন, আরেকটা কি বস্তু কর্তৃক অপসারিত তরল ওজন। বস্তুর হারানো ওজন এবং বস্তু কর্তৃক অপসারিত তরল যদি সমান হয় তবে আর্কিমিডিসের নীতিকে সমর্থন করে। আমরা হারানো ওজন বের করার নিয়মটা তো কিছুক্ষণ আগে দেখেছি, বস্তুর হারানো ওজন বের করার বাতাসে বস্তুর ওজন মাইনাস পানিতে বস্তুর ওজন। এই যে বাতাসে বস্তুর ওজন 19.6 নিউটন, এই যে পানিতে বস্তুর ওজন কত 15.68 নিউটন, তাহলে আমাদের কত 3.92 নিউটন। কি 3.92 নিউটন, কি বস্তুর হারানো ওজন।
আরেকটা তথ্য কি বের করতে হয়, বস্তু কর্তৃক অপসারিত পানির ওজন বা তরলের ওজন, বা আমরা যদি এখানে পানি নিছি তো আমরা পানির ওজন বলতে পারি, তরলের ওজন বা পানির ওজন, যাকে আমরা কি বলছি প্রবতা। তো প্রবতা নির্ণয়ের সূত্র কি, ভি রো জি, রো ডাব্লিউ লিখছি। এখানে দুইটা বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে, বস্তু এবং তরল, বস্তু এবং পানি। বস্তুর একটা ঘনত্ব আছে, পানির একটা ঘনত্ব আছে। তাহলে আমরা ভি রো জি বসানোর সময় রো হিসেবে কার ঘনত্ব বসাবো, যে অপসারণ হয় তার ঘনত্ব। কি অপসারণ হয়, তরল। এখানে কোন তরল নিচ্ছি, পানি, পানি অপসারণ হয়, এই কারণে আমি কার ঘনত্ব বসাবো, পানির ঘনত্ব বসাবো। পানির ঘনত্ব কি, রো ডব্লিউ বলি। তাহলে আমরা মানগুলো এখানে বসিয়েছি, সবাই আমরা দেখি, আয়তন ভি সমান সমান 400 সেন্টিমিটার কিউব। আমাদের উদ্দীপকই ছিল যে 400 সেন্টিমিটার কিউব, সেন্টিমিটার কিউব থেকে আমাদের মিটার কিউব করতে 10^-6 দ্বারা গুণ করলে সেন্টিমিটার কিউব মিটার কিউব হয়ে যায়। আর আমরা সাইনটিক পদ্ধতি করলে আমরা দুইটা দশমিক শূন্য কমাই দিলে পাওয়ার আমাদের মাইনাস পাওয়ার দুইটা কমে যায়, 4×10^-4 হয়ে গেছে মিটার কিউব। বাতাস ওজন, পানির ওজন জি, ঘনত্ব, পানির ঘনত্ব আমরা সবাই জানি 1000 kg/m³। তো বস্তু কর্তৃক অপসারিত তরল ওজন ভি রো জি, ভি এর মান বসাইলাম, পানির ঘনত্ব 1000 বসলাম, জি 9.8 বসাইলাম। এখানেও আমরা একদম কাঙ্ক্ষিত ভাবে ফলাফল পেয়েছি, 3.92 নিউটন বস্তু ধারণ ওজন, 3.92 নিউটন বস্তু কর্তৃক অপসারিত পানির ওজন। তরল কে, তরল এখানে কোন তরল, পানি, কি ওজন, 3.92 নিউটন। তো এক্ষেত্রে আমাদের কি দেখা যাইতেছে, বস্তুর হারানো ওজন এবং বস্তু কর্তৃক অপসারিত তরল ওজন সমান। তাই আমাদের উদ্দীপকের উদ্দীপক বা এই গাণিতিকটি আর্কিমিডিসের নীতিকে আমাদের কি করে, নীতিকে বা সূত্রকে আমাদের কি করে সমর্থন করে। আমরা আর্কিমিডিসের নীতির আরো অনেক বেশি আমরা প্রয়োগ দেখতে পারবো, আর্কিমিডিসের নীতি প্রয়োগ করে আমরা কোনো বস্তুর মধ্যে ভেজাল আছে কিনা এটা নির্ণয় করতে পারবো। আর্কিমিডিসের নীতির সাথে আমরা ভাষা ডোবার বিষয়গুলো জানতে পারবো। তো আর্কিমিডিসের নীতি আজকে এই পর্যন্তই, আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে কোন একটা ক্লাস নিয়ে আমরা আসবো। আমরা এখানে কি করব, আমরা এই যে গাণিতিক সমস্যাটা তোমাদের দিয়েছি, তোমরা সংখ্যা চেঞ্জ করে, তোমরা অঙ্ক বানিয়ে তোমরা নিজেরাও এই সমস্যাগুলো করতে পারবে। কিন্তু অবশ্যই আর্কিমিডিসের সূত্রটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। তো সবাই এই সমস্যা বানিয়ে সবাই 4টি করে অঙ্ক করে রাখবে। ইনশাআল্লাহ আমার যখন স্কুল খুলবে সবার খাতা কিন্তু আমরা ইনশাআল্লাহ চেক করার চেষ্টা করব, সবার জন্য বিষয়টা মনে থাকে। সবাই যে যেখানে থাকো সুস্থ থাকো, ভালো থাকো, পরিবার পরিজনের সাথে তোমরা স্বাভাবিক আচরণ করো। আসসালামু আলাইকুম।